সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না স্মার্ট হচ্ছে রাজ্য, গড়ে উঠছে কত কত গগনচুম্বী ইমারত, বাড়ছে মানুষের ভিড়, উপরন্তু রাজ্যে রেল প্রবেশের পর সে ভিড়ের মাত্রা বৃদ্ধি। সে ভিড়ে সাধু সন্তরা যেমন ঢুকছেন তেমনি ঢুকছেন আরো কতজন। পকেটমার, ছিনতাইবাজ ও প্রতারকদেরও কমতি নেই, বাড়ছে প্রতারণার ঘটনা। এমনই এক প্রতারণার পর্দাফাঁস, কলেজ পড়ুয়াদের জালে রাজস্থানের তিন প্রতারক। ঘটনা বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে। ভিন্ন ভিন্ন সমস্যার কথা বলে পড়ুয়াদের কাছ থেকে সাহায্যের অর্থ আদায় করছিল রাজস্থানের বাসিন্দা এক মহিলা সহ দুই কিশোরী। আদায়ের পরিমাণও কম হয়নি। এর মধ্যে পড়ুয়াদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে কথায় অসংলগ্নতা। তারপরে অনেকজন অনেক রকমের কথাবার্তা হয়েছে, অনেক রেগুতে আছে, কেউ অসুস্থ হয়েছে, হ্যাঁ বাবা অসুস্থ হয়েছে, এলাকায় টাকা তুলতে আছে, অনেক রেগুতে আছে, বন্ধ হয়েছে রাজস্থানে, এলাকায় টাকা তুলতে আছে, অনেক রেগুতে আছে যে তারা অনাথ আশ্রমে লেগে টাকা দান করতে আছে, এরকম বিষয়ে মানে এরকম কথাবার্তা কে তারা ভূত লোকের থেকে অনেক টাকা আদায় করছে। মোট কতজন মিলা আছে টাকা তুলতে? তারা একজন মহিলা আর আরেকজন, আর দুজন মেয়ে, একটা মেয়ে ছোট আর একটা মেয়ে 18 বছর। খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়। অভিনব পন্থা অবলম্বন করে প্রতারণার ফাঁদ পেতেছে রাজস্থান থেকে আসা ওই মহিলা বলেই ছাত্রদের মতামত। দেখো এক্সকিউজ মি কই, আমি কাগজটা দেয়ছে, কাগজটা পড়ছি, এটার মধ্যে মানে কইছে অনেকটা বলে অনেক স্টুডেন্টরা কই থেকে আইছে, তারা যাইতাছে না, তারা ফুড মুড খাওয়ার টাওয়ারের অসুবিধা, তেল লিগে তারা ডোনেট করছে, তো এমনি কিছু কইতেছে না, কথাটি বুঝা যাইতেছে না, এরকম ভাবে কইতেছে। তো তাই আমার ফ্রেন্ড তাই দিছে 100 টাকা দিছে রাখতে, এরপরে আমি কই আমি 100টা দেবো, আমার 200 টাকা নোট আসলো, আমি 100টা দিছি, 100টা ভাঙতে দিতে কইছে আর দেয় না, 200টা রেখে প্লিজ প্লিজ করে এটা লেগে গেছে। এরপরে 1 ঘন্টা পরে ফ্রড যে ধরা হতো, যে তারা কোনো অভিযোগই কোনো কিছু নেই। কই থেকে আইছে তারা? তারা কই থেকে আইছে জানি না। আরও এক প্রতারণার সাক্ষী হলো এদিন রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের পড়ুয়ারা। ঘটনায় কলেজ চত্বরে চাঞ্চল্য। স্মার্ট হচ্ছে রাজ্য, বাড়ছে ভিড়, ঢুকছে প্রতারক, বাড়ছে রাজ্যবাসীর প্রতারিত হওয়ার সম্ভাবনা, তাই সাধু সাবধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।